আজকে তৈরি করে দেখাবো ডিম দুধের নরম তুলতুলে মজাদার একটি পারফেক্ট পুডিংয়ের রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি লিজাজ কিচেন থেকে পুডিং রেসিপিটি দেখার জন্য। আশা করছি আপনাদের কাছে এই পুডিংয়ের রেসিপিটি খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে পুরো ভিডিওটি আমার সাথে থেকে কন্টিনিউ করবেন। খুব সহজভাবে অল্প উপকরণ দিয়েই আমি এই পুডিংটা পারফেক্টভাবে তৈরি করে নিয়েছি। চলুন কথা না বাড়িয়ে শেয়ার করি। চুলায় আমি ক্যারামেল তৈরি করার জন্য একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। হাফ কাপ চিনি দিয়ে দিলাম, একটু পানি দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে আমি চিনিগুলা গলিয়ে নেব। এই যে দেখেন বলক এসে গেছে চিনিগুলা গলে। এ পর্যায়ে আমি হাই হিটে রেখেছি চুলার আঁচ। এখন মিডিয়াম টু লো হিট করে দেব, না হলে ক্যারামেলটা পুড়ে যাবে। এখন লো হিটে আমি ক্যারামেলটা পারফেক্টভাবে তৈরি করে নেব। এই যে দেখেন আমি তৈরি করে নিয়েছি ক্যারামেলটা, আর জাল করব না। এখন আমি একটা পুডিংয়ের বাটিতে ঢেলে নেব। এই যে দেখেন গরম থাকা অবস্থায় আমি পুডিংয়ের বাটিতে ঢেলে নিয়েছি। ঘুরিয়ে ঘুরিয়ে আমি সাইডেও লাগিয়ে নিয়েছি। এখন পুডিং তৈরি করার জন্য আমি ব্যাটারটা তৈরি করে নেব। নর্মাল টেম্পারেচারে রাখা আমি একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। আমি এখানে দুইটা ডিমে ইউজ করব। আগে একটা ডিম ইউজ করেছি, এখন প্রায় 3 চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কনডেক্স মিল্ক ইউজ করতে পারবেন। আমি নেড়ে একটা কাটা চামচের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি ডিমটা। এখন আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখা 1 কাপ বড় কাপের দুধ দিয়ে দিলাম। এগুলো হচ্ছে তরল দুধ। একটু লেবুর রস দিয়ে দিলাম যাতে ডিমের কাঁচা স্মেলটা দূর হয়ে যায়। দিয়ে দিলাম ভ্যানিলা পাউডার, আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স দিতে পারেন। এখন মিষ্টির ব্যালেন্সের জন্য একটু লবণ দিয়ে দিলাম। নেড়ে চেড়ে এই যে ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি। ব্যাটারটা একটু পাতলা হয়েছে, ওই জন্য আমি আরেকটা নর্মাল টেম্পারেচারে রাখা ডিম ফেটিয়ে নিচ্ছি আলাদা একটা বাটিতে। এই যে দেখেন আমি চামচের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। এই তো লিকুইডগুলোতে আমি অ্যাড করে দিয়েছি। এখন একটি পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে গেল পুডিংয়ের জন্য। এই তো পারফেক্ট একটি ব্যাটার তৈরি করে নিলাম। এখন আমি পুডিংয়ের বাটিতে ঢেলে নিচ্ছি। এই তো পুডিংয়ের বাটিতে ঢেলে নিয়েছি। এখন আমি একটা ফয়েল পেপার দিয়ে দিচ্ছি উপর দিয়ে। এরকম করে ফয়েল পেপার দিয়ে আপনারা চাইলে উপর দিয়ে ঢাকনাও দিয়ে দিতে পারেন। আমি ঢাকনা দেব না, এভাবেই পুডিংটা কুক করে নেব। বাড়তি ফয়েল পেপারগুলো আমি কেটে নিয়েছি অফ ক্যামেরায়। এখন চুলায় একটা হাঁড়ি বসিয়ে একটু পানি দিয়ে দিলাম, আর একটা চুলার স্ট্যান্ড দিয়ে দিলাম। দিয়ে আমি পুডিংয়ের বাটিটা বসিয়ে দিলাম। এখন ঢেকে আমি চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে কিছুক্ষণ জাল করে নেব। এই তো ঢেকে দিলাম, এখন আমি চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে কিছুক্ষণ জাল করব। এই যে দেখেন বলক এসে গেছে, প্রায় পুডিংটাও প্রায় 80% মতো হয়ে গেছে। এই তো আমি আবারও কিছুক্ষণ পর আসছি, ফিরে চেক করে নেব। এখন একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে পুডিংটা। দেখেন আমি একটা টুথপিকের দ্বারা চেক করে নিচ্ছি। এই যে দেখেন একদম পারফেক্টভাবে হয়ে গেছে। টুথপিকটা শুকনা হয়ে আসলে বুঝবেন যে পারফেক্টভাবে হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিয়েছি পুডিংয়ের বাটিটা, কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নেব। এ তো পরিবেশন করার জন্য একটা সার্ভিং প্লেট নিয়েছি। এখন আমি একটা ছুরির সাহায্যে আলাদা করে নিচ্ছি সাইডটা। এই যে দেখেন চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে একটু আলাদা করে নিচ্ছি যাতে সহজভাবে উঠে আসে।
এখন আমি ঢেলে নেব সার্ভিং প্লেটটাতে। এই যে দেখেন কিভাবে আমি ঢেলে নিচ্ছি, এভাবে আলতো হাতে উল্টে দিলেই পারফেক্টভাবে খুলে আসবে। এই যে দেখেন কেমন হয়েছে আমার এই পুডিংটা, অনেক সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। ভিতরটাও একদম সফট হয়েছে, পারফেক্টভাবে হয়েছে। এভাবে যদি তৈরি করেন, এরকম একটা সুন্দর পুডিং তৈরি করে নিতে পারবেন। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে অনেক মজাদার হয়েছিল। আপনারা চাইলে আমার রেসিপিটা ট্রাই করতে পারেন বাসায়, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।